নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের যে জঙ্গল লাগোয়া এলাকাগুলো আছে বা জঙ্গলমহল লাগোয়া এলাকাগুলো আছে সেখানকার একটি বিখ্যাত বা জনপ্রিয় ছাতুর রেসিপি। এই যে ছোট্ট ছোট্ট বলের মতো যে ছাতুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতেও যেমন সুন্দর, তেমন কিন্তু এর নামটিও খুব সুন্দর। এই ছাতুর আঞ্চলিক নামগুলো আমার বেশ ভালো লাগে, কীরকম যেন মাটির গন্ধ মেশানো। এই ছাতুগুলোকে এখানে সাধারণত কুরকুরে ছাতু বলেই বলা হয়, তবে পুরুলিয়ার কয়েকটা জায়গায় এই ছাতুগুলোকে কুরকুরাইয়া ছাতু বলে। আর এই যে ছাতুর ওপরের যে মোটা ছালটা দেখতে পাচ্ছেন, এটা আঙুলেতে করে একটু চাপ দিলেই পট করে একটা শব্দ করে ভেঙে যায়, সেই জন্য কিছু কিছু জায়গায় এই ছাতুগুলোকে পটকা ছাতু বা পুটকা ছাতুও বলে। এই ছাতুগুলো যেহেতু মাটিতে হয় তাই বেশ মাটি বা একটু নোংরা মতো লেগে থাকে, তাই আমি একটা নতুন স্ক্রাবারে করে এইভাবে ওপরের দিকটা একটু ঘষে নিচ্ছি, তাহলে খুব সহজেই কিন্তু ওপরের নোংরাটা পরিষ্কার হয়ে যায়। আপনারা বাঁশের ঝুড়ি বা কুলো থাকলে তাতেও করতে পারেন। তবে হ্যাঁ, আমি এখানে যেই পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিতে আমি ছাল সহ রান্নাটা করব বলে এইভাবে করছি। আপনারা যদি পুরো ছাতুর ছালটা ছাড়িয়ে দিয়ে রান্না করেন সেক্ষেত্রে এই পদ্ধতিটা করার কোনো প্রয়োজন নেই। মাঝখান থেকে দুটো ভাগ করে মাঝের যে ভেতরের নরম অংশটা সেটা বার করে নিলেই চলবে। যারা একেবারে প্রথমবারের জন্য এই কুরকুরে ছাতু ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই ওপরের এই যে ছালটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে রান্নাটা করবেন, তাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে আপনারা বলতেই পারেন যে তাহলে আপনি কেন করছেন না, আসলে আমার কাছে মাত্র 200 গ্রাম ছাতু আছে, মানে এর থেকে বেশি আর বাজারে পাইনি। আর এই 200 গ্রাম ছাতুর যদি ছাল ছাড়িয়ে করতে যাই, বড় জোর 100 গ্রামের মতো ছাতুটা দাঁড়াবে, মানে খুবই অল্প হয়ে যাবে। সেই জন্য আমি একটু ছাল সহই আজকে করছি, কিন্তু ছাল ছাড়িয়ে রান্নাটা করলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। যে সমস্ত ছাতুগুলোর ভেতরের অংশটা এরকম সাদা থাকবে সেগুলো কিন্তু খাওয়া যাবে। আর কিছু কিছু ছাতু দেখবেন পরিষ্কার করার পর মাঝখানটা কাটলেই দেখতে পাবেন যে মাঝখানটা একদম কালো হয়ে গেছে ভেতরের অংশটা। তো যে সমস্ত ছাতুর এরকম ভেতরের অংশটা কালো হয়ে যাবে সেগুলো কিন্তু খাওয়া চলবে না, সেগুলো খেলে শরীর খারাপ হবে, এগুলোকে ফেলে দিতে হবে। সব ছাতুগুলোকে ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে আর একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ছাতুটা রান্না করতে কী কী মশলা লাগছে দেখে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া, 7 থেকে 8 কোয়া রসুন এরকম একটু সরু সরু করে কুচি করে নিয়েছি, আপনারা থেঁতো বা বাটাও ইউজ করতে পারেন, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। আর এখানে আছে আদা বাটা, এখানে 1 চা চামচের মতো আদা বাটা আছে। বাকি যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো রান্না করতে করতে একেবারে বলে দেবো। তো এবারে রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াতে প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাতে টেস্টটা সবথেকে ভালো আসে। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি যাতে ফোড়নের মশলাটা পুড়ে না যায়। ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালোমতো ভাজা হয়ে যখন লালচে রং চলে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা মাশরুম। মাশরুমটা আপনারা এইভাবে পেঁয়াজের সঙ্গেও ভেজে নিয়ে রান্নাটা করতে পারেন বা আলাদা করে তেলেতে একবার ভেজে নিয়ে তারপরেও এভাবে রান্নাটা করতে পারেন, তবে আলাদা করে ভাজতে গেলে অনেকটা বেশি তেল লাগে বলে আমি এইভাবে করছি। মাশরুমটা কড়াতে দেওয়ার সাথে সাথেই দেখবেন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলটা একদম শুকিয়ে ভালো করে কিন্তু মাশরুমটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তবে মাশরুমটা ভাজার সঙ্গে একসাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, একসাথে এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না মাশরুমটা একদম শুকনো মতো হয়ে যাচ্ছে বা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন নিজেরা দেখেই বুঝতে পাচ্ছেন যে নিজের দিকে এক ফোঁটাও আর জল নেই আর মাশরুমটা কিন্তু খুব সুন্দর করে ভাজাটাও হয়ে গেছে। আর এই সময় নিজেরা যখন করবেন তখন বুঝতেই পারবেন যে মাশরুমটা থেকে এই সময় কিন্তু খুব সুন্দর একটা ভাজা গন্ধও বেরোতে শুরু করে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা আদা। একই সাথে আমি এর মধ্যে সামান্য একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এই ছাতুটা ভালো করে কষিয়ে করলে অনেকটা কষা মাংসের মতো খেতে লাগে, তাই চিকেন মশলা দিলে টেস্টটাও বেশ ভালো আসে, তবে এটা অপশনাল, আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আর একই সঙ্গে এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে।
গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে এবারে ছাতুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদাটার থেকে তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় লো ফ্লেমে 4-5 মিনিটের মতো ছাতুটাকে কষিয়ে নিয়েছি, ছাতুটার থেকে বেশ সুন্দর একটা কষানো গন্ধ বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি এখানে কিন্তু ছাল সহ ছাতুটা ইউজ করেছি বলে এই জলটা দিতে হচ্ছে, যদি শুধু ভেতরের অংশটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে জলটা দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই ভেতরের অংশটা খুব নরম হয় এই ছাতুর। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ঝিঙে। এই ছাতুটা শুধু কষা খেতেও খুব ভালো লাগে, আবার যদি একটু আলু ঝিঙে সবজি দিয়ে রান্নাটা করা হয় সেটাও খুব ভালো লাগে। আলু দিয়ে করতে চাইলে ছাতুটা যখন কষাবেন সেই সময়ে আলুটা দিয়ে দিতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। আমি অবশ্য আজকে আলুটা দিইনি। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। জলটা যখন কিছুটা পরিমাণ শুকিয়ে এরকম গা মাখো মতো তরকারিটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। আর আমি মাঝখানে 2-1 বার নাড়াচাড়াও করে নিয়েছিলাম যাতে নিচের দিকে না লেগে যায় তরকারিটা। যদিও এই ছাতুটা সব জায়গায় খুব একটা অ্যাভেলেবেল নয়, তবুও যদি বাজারে দেখতে পান অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এটা বিশেষত গরম ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগে, তাই গরম ভাতের সঙ্গে একদিন খেয়ে জানাবেন কেমন লাগলো। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।